আবারও খবরের শিরোনামে দেবাশিস কুমারের মেয়ে তথা অভিনেত্রী দেবলীনা কুমার। নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে খবরের শিরোনামে চলে এসেছিলেন অভিনেত্রী দেবলীনা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টে লেখেন, সেট পরীক্ষায় বসেছিলেন এবং বাবা দেবাশিস কুমারের সাহায্য ছাড়াই তাতে প্রথম হয়েছিলেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলঝন দেবলীনা। এরপরই তিনি পোস্টটি ডিলিটও করে দেন, কিন্তু সেই সময় আজতক বাংলার পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি সেই সময় কি বলেছিলেন শোনাব আপনাদের। দিদি, মানে তুমি কালকে একটা জিনিস পোস্ট করেছো, তো সেটা নিয়ে মানে কি বলার আছে তোমার? মানে হঠাৎ করে কেন পোস্ট করলে এরকম একটা জিনিস? একটা ফোনের অ্যালবামে একটা স্ক্রিনশট খুঁজে পেলাম, ভালো লাগলো যে সেবারে রেজাল্টটা ভালো হয়েছিল, সেটার জন্য পোস্ট করলাম। আগে একটা শিক্ষক দুর্নীতি স্ক্যাম হয়ে মানে চলছে, বা শিক্ষক দুর্নীতি স্ক্যামে একজন একজন একজনের নাম উঠেছে যিনি মন্ত্রীর মেয়ে ছিলেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মানে কোনো সময় একটা মানে কোনো আরোপ লাগাবে বা কেউ কেউ কোনো রকমের দোষ দিতে পারে, এরকম ভয়গুলো লাগে? দোষ তো অবশ্যই দিতে পারে, কিন্তু না করলেও দেয়। সব পলিটিশিয়ান তো চোর হয় না, হয় না তো? সব পুলিশে চোর হয় না, প্রত্যেকটা প্রফেশনেই ভালো খারাপ কিছু আছে, যে কোনো প্রফেশন, সব ডাক্তারই তো খারাপ হয় না। সেরকমই ব্যাপার, দোষ তো লাগতেই পারে এবং দোষ লাগেই, সেটাই আমরা নিয়ে আমরা মানে মেনে নিয়ে এগিয়ে যাই। কিন্তু আমার মনে হয় কেউ যদি ভুল না করে তাহলে তার মানে সে কোনোদিনই দোষী সাব্যস্ত হবে না। সেই জায়গায় কি সেই জন্যই কি মানে তুমি ফেসবুকে ক্লিয়ার করে দিলে যে শুনতে ভালো লাগে না, এখন তুমি যদি শোনো যে তুমি মাধ্যমিকে এই বাবা ফেলে দিলে, তুমি হয়তো খুব খেতে সে পরীক্ষাটা পাচ্ছো, তখন তোমারও খারাপ লাগছে, মানে হিউম্যান ইমোশন। শুনলেন তিনি কি বলেছিলেন, কিন্তু সেই পোস্টটাতে তিনি কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন, 8 বছর আগের একটি ছবি পেলাম, সেটি সেট পরীক্ষায় বসে প্রথম হয়েছিলাম। তারপরই আবার অভিনেত্রী লেখেন, অনলাইনটা বললাম যাতে আবার কিছু মানুষ না ভাবে যে আমার বাবা এটা করিয়ে দিয়েছে। এইগুলো মাঝে মধ্যে খুঁজে পেলে মনে হয় যে অতটাও মূর্খ নই, পেটে একটু হলেও বিদ্যে আছে। দেবাশিস কুমারের কন্যার এই পোস্টের পরে রীতিমর্ত শোরগোল পড়ে যায়, ট্রোলের শিকার হন তিনি। সেট পরীক্ষা অর্থাৎ স্টেট এলিজিবিলিটি টেস্ট আজ অবধি ইতিহাসে কখনো অনলাইন হয়নি বলে দেবলীনাকে মনে করিয়ে দেওয়া হয় এবং পোস্টে জানিয়ে দেওয়া হয় সেলে মিস্টেক করে ফেলেছেন দেবলীনা। এরপরেই দেবলীনা নিজে ফেসবুকে তার ভুল স্বীকার করে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, সোশ্যাল মিডিয়ায় যথাযথভাবেই শুধরে দেওয়া হলো, পরীক্ষাটি আসলে রেড, কিন্তু কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও কেন দেবলীনা নিজেই নিজের ঢাক পেটাতে গেলেন, এই পোস্ট করলেন, সেই নিয়েই এই মুহূর্তে চর্চা কিন্তু রাজনৈতিক মহলে। এরকম আরও অন্যান্য খবরের আপডেট পাওয়ার জন্য নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।